আপনারা যদি ব্যাটারি সমস্যা নিয়ে ভুগছেন বা আপনার ফোনে ব্যাটারি খুব খায় বা ব্যাটারি চার্জ খুব ফুরোই আপনি সকালে থেকে দুপুরের মধ্যে আপনার ফোনে চার্জ ফুরিয়ে যাচ্ছে আপনার ফোনে দিনে তিন থেকে চারবার চার্জ দিতে হচ্ছে আপনার ফোনে ব্যাটারি ব্যাক আপ খুব কম সো এই এই সমস্যাগুলো যদি আপনার ফোনে থাকে এবং আপনি যদি এই সমস্যা নিয়ে চিন্তিত থাকেন সো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু টিপস ট্রিক্স দেখাবো এবং কিছু কথা বলবো যার মাধ্যমে নিশ্চয়ই আপনার ব্যাটারি ব্যাকআপটা ইনক্রিজ হবে এবং আপনি প্রাণ ভরে মোবাইল ইউজ করতে পারবেন সো আমি শুভ্রজ্যোতি আপনার দেখছেন অল এল বাংলা ইউটিউব চ্যানেলকে সময় নষ্ট না করে চলুন করা যাক সাবস্ক্রাইব করুন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলকে বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট লজ ভিডিও সবার আগে দেখার জন্য সো ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি আপনার ফোনে যে ব্যাটারি সেটা সবথেকে বেশি কোথায় খরচ হয় জানেন আপনার যে স্ক্রিনে বা ডিসপ্লে সো আপনার এই যে ডিসপ্লেটা দেখছেন এই ডিসপ্লেতে কিন্তু সবথেকে বেশি ব্যাটারি খরচ হয় আপনার ব্যাটারির যে খরচ করা যে কালপিট সেটা হচ্ছে আপনার ডিসপ্লে সো ডিসপ্লে যখন আমরা ফোন ইউজ করব তখনই কিন্তু আপনাদের যে ব্রাইটনেসটাকে সেটাকে ইনক্রিজ করে বা হাই করে বা বাড়িয়ে রাখবো আর যখন আমাদের ফোনে দরকার নেই ফোনটা আছে পকেটে বা ব্যাগে সো তখন আমরা কিন্তু ব্রাইটনেসটাকে একদম লো করে রাখতে পারি কোনো অসুবিধা নেই সো ফার্স্ট অফ অল কারণ হচ্ছে আপনার স্ক্রিনের ডিসপ্লে যেটা আপনার ব্যাটারিটা সবথেকে বেশি খায় সো সেকেন্ড অপশনে চলে যায় সেকেন্ড অপশন হচ্ছে ডেভেলপার অপশন সো ডেভেলপার অপশন সব অ্যান্ড্রয়েড ফোনে থাকে তার জন্য আপনাকে যে সেটিংস চলে যেতে হবে সেটিংসে চলে যাওয়ার পর একদম নিচে চলে যাবেন একজন নিচে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন অ্যাবাউট ফোন কিছু কিছু ফোনের বর্তমানে একটা উপরেও থাকছে সব থেকে তো উপরে আসার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন বিল্ট নাম্বার সো আমার ফোনে যেমন বিল্ট নাম্বার বলে কোনো অপশন নেই সো মিউআই ভার্সন বলে একটা অপশন পাচ্ছেন সো বিল্ড নাম্বার আর মিওয়াই ভার্সন কিন্তু একই সো জাস্ট আমি এর উপর সেভেন টাইম ট্যাপ করবো অর্থাৎ সাত বার সাত বার ট্যাপ করে যাব সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সো বার হয়ে গেল কোনো ব্যাপার না এখানে দেখছেন ইউ আর নাও ডেভেলপার সো সাত বার ট্যাপ করার পর এই অপশানটি আপনাকে চলে আসে সো একবার ব্যাক চলে আসি ব্যাক চলে আসার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন সো অপশনটা আপনাকে একটু খুঁজে নিতে হবে কারণ এক একটা মডেলে এক এক রকম তো আপনি যদি এই ডেভেলপার অপশান অন না করতে পারেন সো কমেন্টে আপনার মোবাইলের যে নাম্বারটা অর্থাৎ হচ্ছে আপনার মোবাইলে যে মডেল নাম্বার এবং আপনার ফোনের নামটা লিখে দেবেন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনার হেল্প করার সো বিলটা ডেভেলপার অপশনে যাওয়ার জন্য আমাদের অ্যাডিশনাল সেটিংসে চলে যেতে হবে অ্যাডিশনাল সেটিংসে আমার এখানে ডেভেলপার অপশন বলে একটু অপশন পাচ্ছেন আমি এম এর ফোন ইউজ করি বলে এম এরকম সেটিংস দেওয়া আছে আপনার ফোনে অন্যরকম হতে পারে তো আপনি নিচে কমেন্ট করবেন আপনার মডেল নাম্বার আর আপনার ফোনটা কোন কোম্পানির সো আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করে দেওয়ার সো আমি ডেভেলপার অপশানে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন বা যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট সো আপনাকে একটু খুঁজে নিতে হবে সো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট সো আমি নিচে চলে যাই এ দেখুন এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট একদম নিচে কিন্তু এখানে একটা অপশন পাচ্ছেন তোমার লেখা আছে স্ট্যান্ডার্ড লিমিট সো এটাকে আপনি করে রাখবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস ব্যাকগ্রাউন্ড প্রসেস ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পিছনে বা আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড বা মোবাইলের পিছনে যে কাজগুলো হয় পিছনে মানে এই পিছনে না মোবাইলের কাজকর্মের পিছনেই যে কাজটা হয় অর্থাৎ সাপোজ আপনি কোনো ভিডিও দেখছেন পিছনে আপনি একটি অন্য অ্যাপ্লিকেশান সাপোজ আমি ফেসবুক করতে করতে আপনি কি ইউটিউবের ভিডিও দেখছেন তো ফেসবুকটা কিন্তু ওখানে রান হচ্ছে ফেসবুক রান করার জন্য মোবাইলের খরচ হচ্ছে শক্তি খরচ হচ্ছে শক্তি খরচ মানে হচ্ছে আপনার ব্যাটারিটা খরচ হচ্ছে সো আপনি এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে রাখলে আপনার শুধুমাত্র ইউটিউবে চলবে ফেসবুকটা কিন্তু অটোমেটিক্যালি ডিসক্রেস হয়ে যাবে এবং আপনার ফেসবুকটা অফ হয়ে যাবে সো চাইলে আপনি অ্যাটমোস্ট ওয়ান প্রসেস অথবা টু করতে পারেন সো এটাকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস আমার মতে করে রাখা উচিত সো এরপরে ডেভেলপার অপশান নিয়ে আরেকটু অপশান পেয়ে যাবেন আপ আপনার কাছে ডেভেলপার অপশানে একটু নিচে চলে যাবেন সো এখানে একটু অপশান পেয়ে যাবেন অ্যানিমেশান বলে সো উইন্ডো স্কেল অ্যানিমেশান এবং ট্রানজাকশন স্কেল অ্যানিমেশান অ্যান্ড অ্যানিমেটেড ডিউরিং স্কেল অ্যানিমেশন সো এই তিনটি অ্যানিমেশনগুলোকে আপনি অফ করে রাখবেন অ্যানিমেশন অর্থাৎ হচ্ছে যে চলা বা অ্যানিমেশনটাকে আপনি যত লো করে রাখবেন বা অ্যানিমেশনটাকে অফ করে রাখলে কিন্তু একটা অ্যানিমেশন আসতে সাপোজ জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড লাগে সো আপনি যদি অ্যানিমেশনটাকে অফ করে রাখেন সো এটা কিন্তু আপনার জিরো পয়েন্ট জিরো সেকেন্ডেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে বা কাজটা ওপেন হয়ে যাবে সো আমি রেকমেন্ড করবো আপনাদের এই যে তিনটে অ্যানিমেশন আছে এগুলোকে অফ করে রাখতে সো অ্যানিমেশনগুলোকে আপনি নিশ্চয়ই অফ করে রাখবেন এরপরে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যাটারি সার্ভার সো আপনার ফোনে নিশ্চয়ই একটা অপশান পেয়ে যাবেন ব্যাটারি সার্ভার বলে সো এখানে অপশান না থাকলে জাস্ট এখানে স্টোরে চলে যাবেন এখানে স্টোরে চলে যাওয়ার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন ব্যাটারি সার্ভার বলে সো ব্যাটারি সার্ভার এই অপশনটি কিন্তু কখনোই অন করবেন না সো এই অপশনটি আমি যে প্রসেসগুলো বললাম সেগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করে আবার ঘুরিয়ে ফিরে করতে গিয়ে কিন্তু এই ব্যাটারিটা বেশি খেয়ে নেয় সো এটা যে ভুল ধারণাটা আপনাদের জন্য যে ব্যাটারি সার্ভার ইউজ করলে ফোনে ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে সেটা একদম ভুল ধারণা সো আশা করছি ভুল ধারণাটা আপনার ক্লিয়ার হয়ে গেল এরপরে যেটা আপনারা সবথেকে বেশি ভুল করেন সাপোজ আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন ব্যাটারি সার্ভার সো আমি ব্যাটারি সার্ভার ব্যাটারি সার্ভার বলে সার্চ করলাম সো আপনি এই যে ব্যাটারি সার্ভার প্লেস্টোরে সার্চ করলে লাখ লাখ কোটি কোটি ব্যাটারি সার্ভার পেয়ে যাবেন এবং ব্যাটারি সার্ভার নয় শুধু ক্লিনার থেকে শুরু করে অ্যান্টিভাইরাস পর্যন্ত আপনারা কিন্তু গাদা গাদা ফোনে নামিয়ে রেখে দিয়েছেন ইনস্টল করে সো এইগুলোকে কখনোই ইনস্টল করা উচিত নয় এইগুলো শুধুমাত্র ওদের ধান্দা বা টাকা ইনকামের জন্য এইসব করে সো এইসবের কোনো প্রুফ নেই এগুলো আপনার ফোনে যে আপনার ফোনকে ব্যাটারি ব্যাকআপে ঠিক করছে বা ক্লিন করছে বা ল্যাগ করছে না হ্যাং করছে না সো এইসব অ্যাপ্লিকেশানকে কখনোই ইনস্টল করবেন না সো এইসব অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ফালতু অ্যাপ্লিকেশান সো এগুলোকে যে ডিইউ ব্যাটারি সার্ভার এগুলোকে কোনোদিনই ব্যাটারি সার্ভ করতে পারে না সেভ করতে পারে না সো এরকম কোনো টেকনোলজি এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি সো এই ভিডিওটার মধ্যে আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম যে কিভাবে আপনি ব্যাটারিকে ঠিক রাখবেন সো ব্যাটারি নিয়ে আমি একটি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি এছাড়াও একটি ভিডিও বানিয়েছি কি করে আপনার ফোন যদি গরম হয় তাহলে আপনার কি করা উচিত সো ভিডিও দুটো লিঙ্ক উপরে আই বটমে পেয়ে যাবেন এখানে এখানে বা এদিকে কোথাও আসছে দেখে নেবেন সো আশা করছি ভিডিওটি সবার ভালো লাগছে ভালো লাগবে লাইক করবেন লাইক করলে কি হয় ভিডিও করার ইচ্ছাটা বাড়তে থাকে যে বার্ত থাকলে আমি আপনাদের নতুন নতুন রোজ নিউ নিউ ট্রিক্স এছাড়া ক্যাম ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনার আশা করছি ভালো লাগবে সো ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন কোনো প্রশ্ন থাকলে বা কোনো অসুবিধা থাকলে বা কোনো প্রবলেম থাকলে নিচে কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধু পরিজনের সঙ্গে শেয়ার করবেন সদস্যর্বদা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আজকের জন্য ইউটিউবে শিখতে থাকুন জানতে থাকুন আর আমাদের সঙ্গে বলতে থাকুন জয় হিন্দ বন্ধুবাদ